আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো জলপাইয়ের আচার তৈরি করার একটি সহজ রেসিপি। আশা করি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। আজকে জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 3 কেজি পরিমাণে জলপাই নিয়েছি এবং জলপাইগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবং বিচির অংশগুলো আমি আলাদা করে নিয়েছি। তারপরে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকের আচারের জন্য আমার লাগছে জিরা, আচারের মশলা এবং ধনিয়া, এবং সাথে নিয়েছি কিছু শুকনো মরিচ, ঝালটা অবশ্যই পছন্দ মতো। আরও লাগছে সরিষা, আমি এখানে সাদা সরিষা নিয়েছি 1/3 কাপ পরিমাণে, এবং সাদা সরিষাগুলো ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি যেন পেস্ট করতে সুবিধা হয়। এবার জিরা, ধনিয়া এবং আচারের মশলা ও শুকনো মরিচ আমি সামান্য তেলে শুকনো অবস্থাতেই গ্রাইন্ডারে এইভাবে আদা ভাঙা করে নিলাম। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার সব মশলা তৈরি হয়ে গেলে চলে যাচ্ছি আচার বানানোর জন্য। আর আচার বানাতে তো অবশ্যই সরিষার তেল লাগছে। তেল সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি, সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। এবার দিয়ে দিচ্ছি জলপাই। তবে আমি এখানে জলপাইয়ের যে বিচিগুলো আলাদা করেছিলাম সেই বিচিগুলো আজকে আমি আচারে দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে চিনিটা ডিপেন্ডস করবে জলপাই কতটা টক তার উপরে, আর চিনি যে যেইটুকু পছন্দ করবে সে অনুযায়ী অবশ্যই চিনি দিতে হবে। কেউ মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে, আর কম করলে তো কমই দিতে হবে। এবার পেস্ট করে রাখা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি শুধুমাত্র সাদা সরিষা ব্যবহার করেছি। এখানে 2 কালারের সরিষা বা শুধুমাত্র কালো সরিষা দিয়েও তৈরি করে ফেলা যায় এই আচার। সরিষা সহ আচারগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবং 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে শুকনো যেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। তবে আমি 3 ভাগে 2 ভাগ দিচ্ছি আর 1 ভাগ রেখে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আরও রান্না করে নিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট। এর মধ্যে কিন্তু আমি 2-3 বার করে নেড়েও দিয়েছি। চিনির মধ্যে যেই পানি সেই পানিটা উঠে এসেছে এবং এই পানিটা কমে গেলে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। আর এবার দিয়ে দিচ্ছি যেই শুকনো গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই বাকি মশলাটা এবং 1/3 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার। আজকে আচারে যেই সরিষা বাটাটা দিয়েছি সেই সরিষা বাটায় কিন্তু অবশ্যই পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু আচার খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। এবার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। একেবারে পানি শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি এই অবস্থায়, কারণ আচারটা যখন ঠান্ডা হবে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আচার পুরো ঠান্ডা করে পছন্দ মতো জারে ভরে রেখে দেওয়া যায় এবং এই আচার কিন্তু ফ্রিজের বাইরে প্রায় 6 থেকে 7 মাস খুবই ভালো থাকবে। শুধুমাত্র মাঝে মধ্যে একটু রোদে দিলেই হবে, আর ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টেও সারা বছরই রেখে খাওয়া যায়। আশা করি আজকের এই জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।